সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা নেকপুরা ঘাটে অবস্থান করছি। নেকপুরা ঘাটটি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কর উপজেলার মধ্যে। সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার বসে। আজ রবিবার, 5ই জুন 2022। আমরা যেখানে রয়েছি সেখানে সব থেকে ছোট ছোট ষাঁড় এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে। তো আমরা প্রথমে বকনা বাছুর গুলো যেখানে বিক্রি হচ্ছে সেখানে রয়েছি, প্রথমে বকনা এবং এরপরে ষাঁড়ের দাম জানাবো। চলেন কথা বলতে চাই আমরা। কত চাইলেন দাম? কত চাইলেন? 18,000। কত বললেন ভাই? কত বললেন? 15 আর 18। এই যে বকনা বাচ্চা বললেন কত? 15। এটাকে এখানে কিনে এখানে বিক্রি করবেন? ও আচ্ছা আচ্ছা, আপনারা কিনে আপনারা এখানে বিক্রি করেন? কত হলে ছাড়বেন? কত? 16 হলে ছাড় দেবো। 16 আর 15। 16 এবং 15, এই যে এটা দাম চলছে এখানে। আর এটা চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা কত দাম চাচ্ছিলেন? 17। কত বলে চাচা? 11,000। কত বলে? কত বলে? কত বলছে? 5-15 বলছে। 15 তো হবে না চাচা, কত যেতে হবে? তুই তো নিবেন বাড়ি বলো। আমরা নিব না, আমরা জানাচ্ছি। এই পাশে যে ছোট গুলো বিক্রি হচ্ছে সেগুলি তথ্য দিতে চাই। ভাইজান ভালো আছেন? তিনটা আপনার? তিনটা? এই প্রথমেরটা কত চাচ্ছিলেন? 23। বকনা বাচ্চা কত বলে? কত বিক্রির দাম? কেমন? 20-21। আর এটা এটা চাই? এটা 25। এটা 25.5 চাওয়া। এটা কত হলে ছাড়বেন? 18-19। দেখছেন, এটাও কিন্তু 3 মাস থেকে বেশি হতে পারে, 22। 18-19,000 হলে কিন্তু এটা বিক্রি করতে চাই। আর এটা 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 17,000। এই দেখছেন, 18,000 হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই। এখানে দাম দর কি হয়ে গেল? বিক্রি হয়ে গেল? কত বললেন? কেনা বেচা হয় নাই? এটা কত চাচ্ছিলেন? কত বললো? এটা কত দাম চাইলেন? কত বললো? কত বললো? 18 বলে, 21 চাইলেন। বিক্রি করবেন কত হলে? 20-এর মধ্যে হলে বিক্রি করবেন? এই যে এটা দেখছেন, 20-এর মধ্যে হলে বিক্রি করবেন। এটা কার ভাইয়া আপনার? এটা কত চাচ্ছিলেন দাম? 21। কত বলতেছে? 18-19। আর বিক্রির দাম কত? 20। লাস্ট 20,000 হলে কিন্তু বিক্রি করতে চাই। তবে এগুলো কিন্তু একটু বড় বড় সাইজের, যার ফলে কিন্তু রেটটা একটু বেশি। এটা কার ভাইয়া আপনার? এটা কত চাচ্ছিলেন? 19 চাওয়া, চাওয়া দাম 19। কত বলছে ভাই? 16-16.5। কেমন, কত হলে বিক্রি করা যাবে? 18। 18,000 হলে বিক্রি করতে চাই আমরা। সর্বশেষ 18, আনুমানিক একটু বেশি হবে, 4 থেকে 5 মাস বয়স হতে পারে।
এই পাশে যেগুলো দেখছি এগুলো কিন্তু সাইজটা একটু বড় বড়, আমরা এগুলো একটু তথ্য দিতে চাই। ভাই কি দাম দর চলছে? দাম বললেন? বললাম ভাই। কত বললেন? একুশ হাজার। একুশ? ভাই কত চাইলো? আমি সাড়ে বাইশ। সাড়ে বাইশ আর একুশ, এইটা মানে দেড় হাজার টাকা ডিফারেন্স আছে। সাড়ে বাইশ এবং একুশ, এই যে এটা দাম দর চলতেছে, আমরা একটু দেখেন। এটা কি পোষার জন্য কিনছেন নাকি? পোষার জন্য। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা একটু চলে যাবো এই পাশে, দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো আপনাদের। এটা কার চাচা? আসসালামু আলাইকুম। এটা কত দাম চাচ্ছিলেন? আঠারো হাজার চাওয়া দাম। দেখি একটু সরেন তো, সতেরো হাজার দেন না। এটা কত হলে ছাড়বেন? কত হলে ছাড়বেন এটা? সাড়ে সতেরো হাজার হলে এটা বিক্রি করতে চাই। সতেরো হাজার দাম বলছি। আমরা একটু চলে যাই এই পাশে, এখানে একটা ক্রস দেখছি। চাচা আসসালাম আলাইকুম। এই ক্রসটা কত চাচ্ছেন চাচা? বাইশ হাজার। কত বলে দাম? সতেরো আঠারো। বেচা বিক্রি কত হলে করবেন? বিশ হলে দিয়ে দেবেন। সতেরো আঠারো পর্যন্ত বলছে, বিশ হাজার হলে বিক্রি করতে চাই। বকনা বাড়ছে। দর্শক শ্রোতা, এখন আমরা যেখানে সার গুরুগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় যাবো এবং সেই তথ্যগুলো আপনাদের। এটা কত চাচ্ছিলেন ভাইয়া? কত চাচ্ছেন এটা? চল্লিশ? চব্বিশ? চল্লিশ? কত বলে? কত বলে এখন পর্যন্ত কত বলছে? বাইশ। কত চাচা বেচা বিক্রি চিন্তা ভাবনা? পঁচিশ হলে বিক্রি করে দিবেন? বাইশ পর্যন্ত বলছে। পঁচিশ হাজার হলে বিক্রি হবে এই যে এইটা, আমরা একটা দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ পঁচিশ হাজার হলে বিক্রি হবে। বেশি এই জন্য চাওয়া দামটা একটু বেশি আর কি। ভাইজান ভালো আছেন? কি অবস্থা বলেন তো আজকে বাজারে? কম, একটু কম বেচা কিনা হচ্ছে? আরো কয়েকটা আছে। এটা কত দাম উঠলো বলেন তো? চব্বিশ, সাড়ে চব্বিশ, পঁচিশ, সাড়ে সাতাশ। বেচা বিক্রি তাহলে সাড়ে সাতাশ, এর নিচে আর হবে না। কত? ছাব্বিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে। লাস্ট ছাব্বিশ হাজার। আমরা একটা দেখি এই পাশে একটা, এটা কি বিক্রি হয়ে গেল নাকি? এই পাশে একটা সুন্দর সাইজের দেখছি আমরা, এটা একটু তথ্য নিতে চাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? কত চাচ্ছিলেন এটার দাম? ছত্রিশ। কত বলতেছে? একুশ। একুশ বলে, ছত্রিশ চাওয়া। কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা? দেখি এখন বাজারের কথা বলা যাবে না। আইডিয়া দেন তো, যেতে হলে ছাড়া যাবে। তেত্রিশ। সাইজ কালার দুইটা কিন্তু বেশ সুন্দর, লম্বা চওড়া, উল্টা উঁচা লম্বা আছে, এই যে যার ফলে কিন্তু একটু রেটটা বেশি। আমরা একটু চলে যাই এই পাশে,